নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব দেবীর লেখা গল্প ভয়ের বাসা এখানটা অন্ধকার এখানটা স্টেজের পিছন দিক এখানে বাঁশের খুঁটির গায়ে জড়ানো দড়ির শেষ প্রান্তগুলো কুণ্ডুলি পাকানো সাপের মতো পড়েছিল আলোর মালা পরানো জনারণ্য সামনের দিকটা দেখলে কে বলবে এত কাছাকাছি এমন একটা ছায়াচ্ছন্ন নির্জন জায়গা রয়েছে তবু রয়েছে ওটা আর রয়েছে রিতা সেখানে দাঁড়িয়ে বিমুরের মতো কিন্তু কতক্ষণ আর দাঁড়িয়ে থেকেছে বড় জোর কয়েক সেকেন্ড তারপরেই রিতা তাড়াতাড়ি পালিয়ে আসতে গেল আর সেই সময় শুকনো শুকনো ঘাস জমির ওপর পড়ে থাকা ওই চকচকে জিনিসটা চোখে পড়ে গেল রিতার কি ওটা রিতা থমকে দাঁড়ালো ইতস্তত করল তারপর জিনিসটা হাত না ঠেকিয়ে আস্তে চটির ডগায় করে ঠেলে এগিয়ে নিয়ে গেল এই জায়গাটায় প্যান্ডেলের ছাউনির কোণ থেকে কেমন করে যেন এক ফালি আলো এসে পড়েছে সেই আলোর ফালির উপর জিনিসটাকে ঠেলে দিল রিতা তারপর আর সন্দেহ থাকলো না শোনা পৃথিবীর পরমতম আকর্ষণীয় চরমতম পাপ রিতা বুঝতে পারলো কোনো অসাবধানে মেয়ের কাণ্ড হয় তো এখনই ছুটে আসবে খুঁজতে আর রীতাকে এমন একা একা প্রায় চোরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠবে তুমি এখানে কি করছো তখন রিতার কি বলবার থাকবে বেড়াতে এসেছিলাম এদিকে খুঁজতে এসেছিলাম কাউকে নাকি বলবে হঠাৎ গুন্ডার হাতে পড়ে গিয়েছিলাম সে আমাকে এদিকে টেনে এনে কিন্তু কাউকে এত কথা বলার কি দরকার রিতা তো এখনই ছুটে পালাতে পারে যেমন বসে অভিনয় দেখছিল তেমনি গিয়ে দেখতে পারে মার পাশে যে চেয়ারটায় বসেছিল এতক্ষণ সেই চেয়ারটায় বসি মা অবশ্যই বলবে এত দেরি করলি যে বলবেই কারণ রিতা দেখতে পাচ্ছে হঠাৎ কিছুদিন থেকে রিতা সম্পর্কে বড় বেশি সচেতন হয়ে উঠেছে মা রিতার গতিবিধিকে যেন নখদর্পণে রাখতে চায় রিতার মনের ভিতরটা যেন দর্পণ ফেলে ফেলে দেখতে চায় তাই যখন তখনই মা অত্যুগ্র প্রশ্নের তীব্র হয় এখন ছাতে গিয়েছিলি যে এতক্ষণ নিচে কি করছিলি স্কুল থেকে ফিরতে দেরি হলো কেন জানলায় দাঁড়িয়ে কথা কইছিস কার সঙ্গে প্রশ্নগুলো সাধারণ ভঙ্গিটা সাধারণ নয় স্থির নিশ্চিন্ত এখনও মা সেই ভঙ্গিতেই বলে উঠবে হ্যাঁ তো দেরি করলি যে এমনিতেই তো যখন রিতা নাটক দেখতে দেখতে হঠাৎ উঠে পড়ে বলেছিল আসছি এক্ষুনি তখন মা চাপা বিরক্তির গলায় বলেছিল এখন কেন ইন্টারভ্যালের সময় যাস তার মানে তখন মা নিজেও ধাওয়া করবে মেয়ের পিছু পিছু যেন নিজেরও দরকার বাথরুমে কিন্তু এখন নাটকের এক মহা মুহূর্ত চলছে তাই মার পক্ষে ওটা সম্ভব নয় মা অতই শুধু চাপা বিরক্তির গলায় বলেছিল এখন কেন তা সত্ত্বেও চলে এসেছিল রিতা কিন্তু এদিকে কেন চলে এসেছিল রিতা এখানে ওর কি কাজ ও কি দেখতে এসেছিল এদিকটা এত অন্ধকার কেন নাকি আলো খুঁজতেই এসেছিল বিভ্রান্ত হয়ে আর সেটা খুঁজতে সেই অকস্মাৎ একটা দমকা হাওয়া বয়ে গেল রিতার উপর দিয়ে আর রিতা তাই হাওয়াটা সরে গেলেও বিমুরের মতো দাঁড়িয়েছিল কিন্তু ও কেন এখানে এসেছিল রিতা ভাবল ওই মেয়েটা অথবা মহিলাটি ঝকঝকে জমজমে নেকলেসখানা হারিয়ে যে এখন অস্থির হয়ে উঠেছে অথবা এখনও টের পায়নি হারিয়েছে বিশ্বাসঘাতক নেকলেসটা নিঃশব্দে কণ্ঠচ্যুত হয়ে ওই শুকনো ঘাস জমিটার ওপর পড়ে আছে অন্য কারো কণ্ঠলগ্ন হবার বাসনায় তার মানে এই একা রীতাই নয় আরও মেয়ে আছে যারা রিতার মতো গোলমালের সুযোগে নির্জনতা খোঁজে কি জানি কী জুটেছিল বেচারার ভাগ্যে স্তব্ধ প্রতীক্ষা না আচমকা ঝড় অথবা রিতারি মতো একটা আর পড়া আর একটা সেই বিপর্যয়ের ধাক্কায় গলা থেকে মালা খসে যাওয়া বিচিত্র নয় রিতার মনে হলো গহনাটা হারিয়েছে রিতার মতোই কোনো এক মেয়ে মহিলা কেন হতে যাবে মহিলার এদিকে কি দরকার আহা না জানি আজ বেচারার কপালে কি আজ রিতার হাতটা এগিয়ে গিয়েছিল সেই চরমতম আকর্ষণীয় দিকে তবু রীতা কুড়িয়ে নিতে ইতস্তত করছিল কি জানি যদি একটু পরে ওই গহনা হারানো মেয়েটা হারানো বস্তু খুঁজতে আসে রীতা ওটা কুড়িয়ে নিলে পাবে না সে হয়তো কত বকুনি খাবে হয়তো তার মাও রিতার মার মতো প্রশ্নে তীব্র হবে হারালো কী করে কোথায় গিয়েছিলি আর বেচারি মেয়েটা শূন্যে উত্তর খুঁজবে কিন্তু সত্যি কি শুকনো শুকনো ঘাসের ওপর পড়ে থাকা চকচকে ওই জিনিসটা পড়েই থাকবে রীতা চলে যাবে তা রীতা গেলেই কী জিনিসটা পড়ে থাকতে পারে কেউ আসবে না খপ করে কুড়িয়ে নেবে না রীতা কুড়িয়ে নিয়ে বরং রীতা আর একবার চারিদিকটা অবলোকন করে নিল তারপরে খপ করে তুলে নিল বস্তুটা আর তুলে নেবার পরই মনে এসে গেল রীতার হরে আমি কি বোকা এটাকে সোনা ভেবে চিন্তিত হচ্ছি যার হারিয়েছে তার দুঃখে বিকলিত হচ্ছে অথচ এ কথা ভাবছি না এটা আদৌ সোনা কিনা না সোনা নয় পিতল এরকম অবিকল সোনার গহনার মতো দেখতে কেমিক্যালের গহনার তো ছড়াছড়ি বাজারে ঠিক ঠিক কেমিক্যালি তাছাড়া আর কিছুই নয় যারা শখের থিয়েটারে অভিনয় করতে এসেছে তাদের দলেরই কারো জিনিস কিভাবে হঠাৎ সাজঘর থেকে ছিটকে এসে পড়েছে আর কিছু নয় আর কিছু হতে পারে না পিতলটাকে সোনা ভেবেছিল বলে আর ভয়ে ভয়ে চটি দিয়ে এগিয়ে আনবার সময় চিরসংস্কারের বসে মনে মনে একবার নমস্কার করেছিল বলে নিজের উপর যেন অনুকম পাইল রীতার তারপর ভাবলো চকচক করলেই শোনা হয় না আর আসলের চাইতে অধিক চকচক করে নকল অন্ধকারের দিক থেকে উজ্জ্বল আলোর দিকে চলে এলো রিতা সেটাকে মুঠোয় চেপে আলোর নিচে একবার মুঠো খুলে মেলে ধরে দেখার বাসনা দুর্দমনীয় হচ্ছে তবু বাসনাটা দমন করতে হলো কি জানি বাবা যদি কেউ চোর ভাবে তাকে হয়তো এই সময়টুকুর মধ্যে এই জিনিসটার খোঁজ পড়ে গেছে হয়তো কেউ খুঁজে বেড়াচ্ছে তার হাতে যদি পড়তে হয় রীতাকে তার থেকে নিয়ে গিয়ে মার হাতে তুলে দেবে রীতা মা অভিনয় ভাঙার পর সাজঘরে গিয়ে খোঁজ করবে কারোর কিছু হারিয়েছে হোক পিতলের তবু অভিনয়ের দলের ওদের তো দরকারই কিন্তু আলোর দিকে আস্তে আস্তে ভাবল রীতা মা যদি জিজ্ঞেস করে কোথায় পেলি রিতা অবশ্যই বলবে সেই বাথরুমের দরজার কাছে কিন্তু মা কি সন্তুষ্ট হবে তাতে মা কি বিশ্বাস করবে সে কথা রিতাকে সন্দেহ করাই তো এখন রোগ হয়েছে মার মা অতএব জেরা করবে জেরা করে করে বিচলিত করে ফেলবে রিতাকে আর সেই বিচলিত হয়ে যাওয়া রিতা হয়তো বলে ফেলবে সত্যি কোথায় পেয়েছে মার ওই জেরাকে বড় ভয় রিতার। ওই জেরার সময় কত সময় অকারণ মিছে কথা বলে বসে তবে এ আজ একটা মস্ত ভরসার জিনিস হাতে রয়েছে মা এই নকল নেকলেসটাকে নিয়েই ব্যস্ত হবে জিনিসটাকে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেবার জন্য এদিক ওদিক করবে রিতা বাঁচবে তবে খুব সাবধানে কথা বলতে হবে মার সঙ্গে মা যেন কিছুতেই না টের পায় রিতা সেই দিকটায় গিয়েছিল যেদিকটা অন্ধকার অথচ ওই অন্ধকারটার দিকে যাওয়া ছাড়া উপায় ছিল না রিতার যেমন উপায় থাকে না পোকাদের নিশ্চিত মৃত্যু জেনেও আলোর দিকে যাওয়া ছাড়া পাড়ার বারোয়ারি পুজো উপলক্ষে পুজোর পর এই অভিনয়ের আয়োজন করেছিল ছেলেরা আর পাড়া শুদ্ধ মাসিমা আর দিদি বৌদিদের আমন্ত্রণপত্র দিয়েছিল কাজে কাজেই রিতার মাও পেয়েছিল একটা থিয়েটারে আসার সুযোগ পেলে আসবে না রিতার মা এমন নির্বোধ নয় বলবে হ্যাঁ যা হবে তা বুঝতেই পারছি ছেলেদের কাণ্ড তো হবে সাব ব্যাং একটা কিছু তবু আসতে ছাড়বে না অপর রিতাকেও আসতে হবে মার ওই রীতাবাতিক হওয়া থেকেই ওটাও একটা নীতি হয়ে গেছে রিতার যতই না কেন পড়ার ক্ষতি হোক না না বাড়িতে একা থাকতে হবে না চলো আমার সঙ্গে বলে টেনে নিয়ে যাবে মা যত্রতত্র মামার বাড়িতে কী মাসিদের বাড়িতে বাজারে কী দোকানে অর্থাৎ মা নিজে যে যে জায়গায় না গিয়ে থাকতে পারে না অথচ এই কিছুদিন আগে উল্টো অবস্থায় চলেছে মার সঙ্গে কোথাও যেতে চাইলে মা ঝঙ্কার দিয়ে বলেছে পড়তে হবে না যাব বলে নাচলেই চলবে বলেছে এই বয়সে সিনেমা থিয়েটার দেখার এত নেশা কেন যেতে হবে না জানো আমরা বিয়ের আগে কখনো সিনেমা থিয়েটার দেখিনি মাদের মানে রিতার মা এবং মাসিদের কোন বয়সে বিয়ে হয়েছিল সেই প্রশ্ন করবার সাহস অবশ্য হতো না রিতার মাকে তার ভারী ভয় জমের মতো বাঘের মতো উদ্যত খাঁড়ার মতো কেন তা জানে না রিতা শুধু জানে ভয় করতে হয় আসন্ন পরীক্ষার মুখেও তাই মায়ের সঙ্গে দোকান ঘুরতে হয় মাসির নতুন নাতনির জন্য বেবি ফ্রক কিনতে যদি রীতা পড়ার ক্ষতির কথা তোলে নস্বাত করে দেয় মা সেই ক্ষীণ প্রতিবাদ পড়ার ক্ষতি নিজে যখন বসে বসে রাজ্যের বাজে গল্পের বই পড়ো তা সিনেমা কি থিয়েটার সম্পর্কে অবশ্য আপত্তি তোলে না রিতা নিজের আগ্রহেই তোলে না আজও তোলেনি কারণ বারোয়ারি পুজোর গোলমেলে কোনো এক সময় কোনো একজনের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল রীতা আসবেই আজ আর ওই অন্ধকারের দিকটার উল্লেখটাও ছিল সেই অলিখিত প্রতিজ্ঞাপত্রে রীতাও তো টেরি পায়নি নাটকটা ভালো হচ্ছে কি হচ্ছে না প্রথম থেকেই অন্য মনস্ক হয়ে থেকেছে আর চিন্তা করেছে কোন ছুতো এ একবার উঠে যেতে পারবে তা ছুতো আবিষ্কার করে ফেলেছিল রীতা গিয়ে পৌঁছেও ছিল এবং যখন দাঁড়িয়ে থাকতে থাকতে দশ মিনিটে দশ ঘন্টা বলে মনে করে চলে আসতে যাচ্ছিল তখন রিতার উপর একটা ঝড় এসে পড়ে বিস্ময় বিমূর করে তুলেছিল রিতাকে এটা রিতার হিসেবের মধ্যে ছিল না ছিল না আশঙ্কার মধ্যে রিতা শুধু জানতো কয়েকটা কথা শুনতে হবে তাকে রিতা বিমূর হয়ে গিয়েছিল তবু রিতা ঘাসের ওপর পড়ে থাকা ওই চকচকে জিনিসটার দিকে উদাসীন অবহেলায় তাকিয়ে দেখে চলে আসতে পারেনি চকচক করলেই শোনা হয় না জেনেও রীতা থমকে দাঁড়িয়েছিল ভেবেছিল আর সে খপ করে তুলেও নিয়েছিল জিনিসটা চোখ চোখানিটা যে পৃথিবীর পরমতম আকর্ষণীয় ছেলে মানুষ রিতা সে আকর্ষণের হাত এড়াবে কি করে রীতা তারপর সেই কুড়িয়ে পাওয়া বস্তুটা মুঠোয় চেপে চলে এসেছিল পরে মাকে দেবে বলে জেরা আর বকুনির আশঙ্কা সত্ত্বেও তা রীতার আশঙ্কাটা অমূলক নয় ইত্যবসরে একবার ইন্টারভ্যালের সময় এসে গিয়েছিল আর সেই সাময়িক জবনিকাপাতের অবকাশে রিতার মা আসন ছেড়ে বেরিয়ে ঘোরাঘুরি করছিল রিতার জন্য। আবার ঢোকমার মুখেই মুখোমুখি রিতার মা তীব্র চাপা গলায় বলে উঠল কোথায় ছিলি এতক্ষণ রিতা ঢোক বললে বলে গেলাম তো তার জন্য এত দেরি রিতার মা যেন ফেটে পড়ে বাড়ি গিয়েছিলি নাকি রিতার গলা শুকিয়ে আসছিল তবু সে সাহস সংগ্রহ করে বলে ফেলল একটা ব্যাপার হয়েছে কি ব্যাপার মা আরও তীব্র হলো রীতা বললো এসো একটু এদিকে বলে একটা আলোর পোস্টের দিকে চলে গেল তারপর মৃদু গলায় বলল এটা খুঁড়িয়ে পেলাম রীতা হাতের মুঠোটা খুলল আর হাতে জিনিসটা ঝলসে উঠল তার শোভা সৌন্দর্য সুষমা আর মূল্যের প্রতিশ্রুতি নিয়ে বলতে কি রীতাও এই প্রথমই দেখল এত স্পষ্ট করে এতক্ষণ তো সে ঘাম ঘাম হাতে শুধু অনুভবই করছিল আর ভাবছিল আচ্ছা কেমিক্যালই তো না সত্যি শোনার তবে মার কাছে কোনো সন্দেহ ব্যক্ত করল না সে শুধু হাতের মুঠোটা খুলে ধরল মার সামনে দেখলো শুধু তার হাতের জিনিসটাই নয় মার চোখ দুটো প্রায় তেমনই চকচক করে উঠল মা তার হাত থেকে ছোঁ মেরে নিয়ে নিল খপ করে আর মুখটা খুলে পুড়ে ফেলল ফিসফিস করে বলল। কথায় ঘুরিয়ে পেলি রিতা আর একবার ঢুক বললাম তো দেখিয়েছিস কাউকে না রিতা আসতে করে বললো ভাবলাম তুমি এনকোয়ারি অফিসে গিয়ে জমা দিয়ে দেবে মা ব্যস্ত কলায় বলে থাক সে পরে হবে এখনই কাউকে কিছু বলার দরকার নেই ও একবার প্রচার হলে শুনবি প্যান্ডেল ভর্তি মেয়ে মানুষের সকলেরই গলার হার হারিয়েছে রিতা বলল না এটা বোধহয় শোনার নয় কারণ রিতার ভয় হলো এই সন্দেহ ব্যক্ত করলেই হয়তো সাজঘরের পিছনের অন্ধকারটার কথা এসে পড়বে রিতার মাই তাই আবার কথা বলল। যার জিনিস হারিয়েছে সে নিজেই খোঁজ করবে গোলমাল উঠবে তোমার কাউকে কিছু বলার দরকার নেই তারপর রিতার মা আবার নিজের আসনে গিয়ে বসলো মেয়েকে সঙ্গে করে বটুয়ার মুখটা মুঠোয় চেপে কোলের উপর রাখল আবার ফিসফিস করে বলল বলতে হবে না কাউকে তোর বাবাকেও বলবি না এই নিয়ে একটা হৈচৈ করবে জানিস তো মানুষটাকে মেয়েকে জেরা করতে ভুলে গেল রিতার মা আবার মঞ্চের দিকে চোখ ফেলল আবার পর্দা উঠেছে পাত্র পাত্রী ভালো ভালো আর জোরালো জোরালো কথা বলছে গহনার একটা সূক্ষ্ম কোন হাতের তালুতে বিঁধে গিয়েছিল তালুটা জ্বালা করছিল সে তার কিন্তু এখন রিতার সারা মনটাতেই যেন তেমনি একটা অনুভূতি যেন পুরোপুরি গহনাটাই বিঁধে রয়েছে সেখানে রীতা এখন বুঝতে পারছে ওটা নকল নয় নকল হলে মার চোখটা অমন চকচক করে উঠতো না আর বটুয়ার ভেতর পুড়ে ফেলে অমন গেপে ফেলতো না মা কারুকার্য করা সেই অলঙ্কারটার সমস্ত খোঁচাগুলো তাই এখন রিতার মনের মধ্যে বিঁধছে কারণ রিতার সেই ঘাম ঘাম হাতের অনুভূতিটা সে কিছুতেই ভুলতে পারছে না যদি না কুড়োতো সে রিতা যদি চলে আসতো সেই অন্ধকার দিকটা থেকে প্যান্ডেল থেকে বেরোবার মুখে একবার ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল মাকে জমা দেবে না ইনকোয়ারি অফিসে মা প্রায় ধমকে উঠেছিল না এখন এই গোলমালের মধ্যে দিলে কোথায় লোপাট হয়ে যাবে তা ঠিক আছে সব ছেলেই তো চেনা পরে জিজ্ঞেস করব কিন্তু সব চেনা ছেলেই তো অভিনয়ের পর এলো একে একে দুয়ে দুয়ে মাসিমা আর দিদি বৌদিদের অভিমত সংগ্রহ করে ধন্য হতে অভিযান চালালো কি না কই রিতার মা তো তুললো না সে কথা রিতা ভেবেছিল মা ভুলে গেছে তাই রিতা মনে করিয়ে দিতে চেষ্টা করেছে কিন্তু মা চোখের ইশারায় থামিয়ে দিয়েছে তারপর ওরা চলে যাবার পর মা বিরক্ত গলায় বলেছে সবসময় সর্দারি করতে আসো কেন আমি কি খেয়ে ফেলছি ওটা হবে যখন হুঁজব বলবো রিতা মাকে ভয় করে জমির মতো বাঘের মতো উদ্যত খাঁড়ার মতো তাই সে চুপ করে যায় কিন্তু রিতার বুক ফেটে যায় বাবাকে পর্যন্ত বলতে না পেরে রিতার ওপর দিয়ে একটা দমকা হাওয়া বয়ে গেছে তাই সে যেন গুটিয়ে গেছে বাবার কাছে মুখ তুলতে পারছে না ক্রমশ যেন ধূসর হয়ে যাচ্ছে সেই চকচকে বস্তুটা মার বটুয়ায় ঢুকে পড়ার পর সেটাকে আর কোনো দিন কি দেখেছে রিতা তাই ধূসর হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ মনে হচ্ছে সত্যি কি আমি কুড়িয়েছিলাম কিছু রিতার ওপর দিয়ে যে সেদিন ঝোড়ো হাওয়াটা বয়ে গেল তার স্মৃতিটাও বুঝি ধূসর হয়ে যাচ্ছে ওই সোনাটার চাপে সোনা যার মধ্যে নিহিত পৃথিবীর সমস্ত পাপের মূল রিতার অপরাধ বোধটাই মুছে মুছে নিচ্ছে সে আর শুধু অপরাধ বোধটাই মুছে নিচ্ছে না বুঝি সাহসেরও জন্ম দিচ্ছে নইলে রিতা কেন এখন মাঝে মাঝেই দেখছে মাকে আর ভয় না করলেও চলে দেখছে এতদিন শুধু অকারণ বোকামি করে এসেছে এখন মার প্রশ্নের সেই অত্যগ্র তীব্রতাকে উপেক্ষা করে যেন বলা যাচ্ছে ছাতে গিয়েছি তো কি হয়েছে নিচে আবার করবো কি নিচে থাকতে ইচ্ছে হয়েছিল জানলায় দাঁড়িয়ে কথা কইব কার সঙ্গে স্বপ্ন দেখছো নাকি মা হঠাৎ মেয়ে যাচ্ছে বলছে খুব মুখ হয়েছে বাবা আজকাল তোর মার গলায় কি কোনো অসুখ করেছে গলার জোরটা এত কমে গেল কেন রিতার মাসির ভাসুরজির বিয়েতে নেমন্তন্ন খাবার সময় যখন রীতা বলল আমি যাব না আমার এই হট্টগোলের মধ্যে যাবার ইচ্ছে নেই তখন রীতার মা চেঁচিয়ে বলে উঠলো না যাবি না তো কি একলা থাকবি নাকি মা বলল। না গেলে ওরা পাঁচবার জিজ্ঞেস করবে স্বপ্ন শোভা কুলু মন্টি ওরা সবাই আসবে আসুক তোর বাবা তো আবার আমাকে আনতে যাবে যান না আমায় কি ভূতে খেয়ে ফেলবে জানি না বাবা বলে মা চলে যায় আর মা যখন গাড়িতে ওঠে বারান্দায় দাঁড়িয়ে থাকা রিতা আজ এতদিন পরে হঠাৎ সেই নেকলেসটাকে দেখতে পায় বটুয়া থেকে বেরিয়ে মার কণ্ঠলগ্ন হয়েছে সে কণ্ঠলগ্ন ওই শব্দটাই মনে এলো রিতার রিতার বাবা ক্লাব থেকে ফিরে মাকে আনতে যাবে এখন অনেকক্ষণের মতো রিতা স্বাধীন মুক্ত রিতা এখন ছাতে উঠতে পারে জানলায় দাঁড়াতে পারে চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইতে পারে পাড়ার ছেলেদের ডেকে গল্প করতে পারে কিন্তু রিতা কি সেই অনেকক্ষণের স্বাধীনতাটুকু পেল কই আর রিতার মা কার যেন গাড়ির সুবিধে পেয়ে বাবা নিতে যাবার আগেই সাত তাড়াতাড়ি চলে এলো রিতার মা চাকরকে ছুটি দিয়ে গিয়েছিল তাই দরজায় করা নাড়তেই রীতাকেই দৌড় খুলে দিতে হলো আর মা এত তাড়াতাড়ি দৌড় খোলাতে পেরে যেন থমকে গিয়ে বললো নিচে ছিলি নাকি রিতা বলল হুম মা বসবার দিয়ে দিকে উঁকি দিল বলল ঘরে আলো জ্বলছে যে রিতা অগ্রাহ্যের গলায় বলল মানুষ থাকলেই আলো জ্বলে মা ভুরু পচকাল কেউ এসেছে বুঝি রিতা গম্ভীর গলায় বলল হ্যাঁ মা বেজার গলায় বলল কে আবার এলো এখন রিতা মার সেই বেজার মুখের দিকে তাকালো রিতা মার আঁচল ঢাকা দেওয়া গলার দিকে তাকালো তারপর স্পষ্ট পরিষ্কার গলায় বলল নিপুদা নিপুদা মানে রিতার মার সবচেয়ে বিরক্তির পাত্র মা ক্রুদ্ধ গলায় বলল ও আবার কী করছে এখন রিতা আরও স্থির গলায় বলল চা খাচ্ছে চা খাচ্ছে রীতার মা যে ভঙ্গিটা প্রায় হারাতে বসেছিল সেই পুরনো তীব্র ভঙ্গিতে বলে উঠল এই একলা বাড়িতে নিপুকে ডেকে চা খাওয়াচ্ছ তুমি রিতা আর এ ভঙ্গিতে ভয় খেল না রিতা মার দিকে খোলা চোখে তাকালো রিতার মার সাড়ে পনেরো বছরের মেয়ে সেই খোলা চোখে তাকিয়ে উদ্ধত গলায় বলল কেন কি হয়েছে তাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে রিতা বুঝে ফেলেছে মাকে আর ভয় না করলেও চলবে রিতা জানে রিতার ওই ঔদ্ধত্যের কাহিনী বাবাকে বলে দিতে পারবে না মা ভয়ের বাসাটা জায়গা বদল করেছে শাসন করবার ক্ষমতা হারিয়েছে মা কে জানে আজকের এই দুঃশাসন যুগের রহস্য ওই একই কিনা আমাদের গল্প পাঠের এ ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য আর এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনাদের কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ